সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেকে ঠেকানো মাথা। রবীন্দ্রনাথের এই কবিতাটিতে অনেক কথার ভেতরে জ্যৈষ্ঠ মাসের এক চিরায়ত চালচিত্র ফুটে উঠেছে। জ্যৈষ্ঠের তপ্ত দুপুরে বাতাসের ঘায়ে বৃন্তচ্যুত পাকা আমের মাটিতে পড়ার যে ছবি, তা আপামর বাঙালির কাছে জলছবির মতো ভেসে ওঠে এ মাস এলেই। প্রতি বছর এই সময় এদেশের প্রকৃতিতে এসে দাঁড়াই এক হাতে জ্যৈষ্ঠের খরতর দাবদাহ আর অন্য হাতে মধুগন্ধে ভরা রসালো ফলের উপহার নিয়ে। গ্রীষ্ম এখন চূড়ান্ত রূপে আবির্ভূত হয়েছে আমাদের সামনে। মাত্র কদিন আগেই ক্যালেন্ডারের পাতায় বৈশাখ মাসকে সরিয়ে জ্যৈষ্ঠ মাস এসে দাঁড়িয়েছে, আর তার উষ্ণতায় প্রাণীদেহে ঘাম ঝরিয়ে এখন সে বিরাজ করছে স্বমহিমায়। যদিও কিছু বৃষ্টি উপহার দিয়ে আমাদের প্রশান্তি এনে দিয়েছে, তবু তো গ্রীষ্মেরই এক সহযাত্রী জ্যৈষ্ঠ। কষ্টের সাথে মিষ্টির মিতালি পাতানো মানে মাসই হচ্ছে জ্যৈষ্ঠ মাস, কি তাই না বন্ধুরা? যতই গরমে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠুক না কেন, এ মাসকে উপভোগ করতে বাঙালিরা জানে। কেননা আবহমান কাল ধরেই বাংলার মাটিকে রসালো ফলের সমারোহে মধুময় করে রেখেছে এই জ্যৈষ্ঠ মাস। তো চলুন বন্ধুরা, নগর জীবনের রসালো ফল আর নাগরিক গরমের কথা ভাবতে ভাবতে চলে যাই আমাদের আজকের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের প্রিয় প্রাঙ্গণে। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি লিয়াকত খান এবং আমি জান্নাতুল ফেরদৌস লিজা। বন্ধুরা, রসালো জ্যৈষ্ঠের মিষ্টি ভোরের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি সকলকে, শুভ সকাল। আজ শুক্রবার, ছয় জ্যৈষ্ঠ 1429 বঙ্গাব্দ, 20 মে 2022 খ্রিস্টাব্দ, 18 শাওয়াল 1443 হিজড়ি গ্রীষ্মকাল। বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক ভাষা সৈনিক আব্দুল গফফার চৌধুরী গতকাল বৃহস্পতিবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারির রচয়িতা। 21 ও স্বাধীনতা পদকদ্বয়ী এই সাংবাদিকের বয়স হয়েছিল 88 বছর। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজ 20 মে ইন্টারন্যাশনাল মেট্রোলজি ডে বা বিশ্ব পরিমাপ দিবস। মেট্রোলজি অর্থ পরিমাপ বিদ্যা বা পরিমাপ বিজ্ঞান, অর্থাৎ যে কোনো মাপযোগ সংক্রান্ত জ্ঞান অর্জনের বিষয় হলো মেট্রোলজি। কিন্তু তা নিয়ে আবার দিবস কেন, এমন প্রশ্ন অনেকের মনে আসতেই পারে, তাই না বন্ধুরা? কিন্তু এর পিছনে অনেক কারণ আছে। অনেকেরই মনে আছে আমাদের দেশে একসময় পোয়া শের ছটাক মনে জিনিসপত্র কেনা বেচা হতো, কিন্তু এখন তার হয় না। কারণ এখন আমরা একটা আন্তর্জাতিক পরিমাপের পরিমণ্ডলে বাস করছি, যেখানে প্রত্যেক দেশের পণ্যের পরিমাপের পরিমাণের একক নির্ধারণ করে পরিমাপ করা হয়ে থাকে। আর সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে পণ্যের সঠিক মান ও পরিমাপ সকলকে নিশ্চিত করতে হয়। বিশ্বব্যাপী বিভিন্ন প্রকার পণ্য বা সেবা এক দেশ থেকে অন্য দেশে বা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লেনদেন বা বেচাকেনা করতে হচ্ছে। এটা সম্ভব হচ্ছে একমাত্র পরিমাপের ক্ষেত্রে আন্তর্জাতিক পদ্ধতির প্রচলন এবং এই পদ্ধতির প্রতি মানুষের আস্থা, নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতার কারণে। 1875 সালের 20 মে 17টি জাতির প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত মিটার কনভেনশন চুক্তির দিবসটি
স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর বার্ষিক কর্মসূচি হিসেবে 20 মে এই বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হয়। এই চুক্তিটি পরিমাপ বিজ্ঞানের এবং এর শিল্প, বাণিজ্যিক এবং সামাজিক প্রয়োগগুলোতে বৈশ্বিক সহযোগিতার একটি অভিন্ন অবকাঠামো তৈরি করে। মিটার কনভেনশনের আসল লক্ষ্য বিশ্বব্যাপী অভিন্ন পরিমাপ ব্যবস্থার প্রবর্তন, যা 1875 সালের মতোই আজও সমান গুরুত্ব বহন করে চলেছে। নতুন বৈজ্ঞানিক আবিষ্কার, নতুন নতুন উদ্ভাবন, শিল্পের বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্য, বৈশ্বিক পরিবেশ সুরক্ষার জন্য পরিমাপ বিজ্ঞানের আবশ্যকতা অনস্বীকার্য। আর তাই ওজন ও পরিমাপ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাসমূহ বিশ্বব্যাপী পরিমাপ বিজ্ঞানের উৎকর্ষ সাধনে অবিরাম কাজ করছে চলেছেন। এর সুফল সকল স্তরের মানুষ ভোগ করছে। সঠিক পরিমাপ নিরূপণে উদ্ভাবিত নানাবিধ কলাকৌশল শিল্প উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে। বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের হিস্সা ক্রমান্বয়ে বাড়ছে, রপ্তানি পণ্য বহুমাত্রিকতা আসছে। এছাড়াও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও দারিদ্র দূরীকরণ সহ সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে সঠিক ওজন ও পরিমাপের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিকাশমান সমাজের চাহিদা পূরণে নিত্য নতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে এবং এই প্রযুক্তি ব্যবহারের প্রতিটি পর্যায়ে সঠিক পরিমাপের গুরুত্ব অপরিসীম। বৈজ্ঞানিক আবিষ্কার, নতুন নতুন উদ্ভাবন, শিল্পের বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক পরিবেশ সুরক্ষার জন্য পরিমাপ বিজ্ঞানের আবশ্যকতা অনস্বীকার্য। ওজন ও পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা বিআইপিএম এর সদস্য হিসেবে বাংলাদেশ লিগ্যাল ও সায়েন্টিফিক মেট্রোলজির প্রচলন এবং বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত একমাত্র রেগুলেটরি সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনস বা বিএসটিআই। আমাদের দেশে দিবসটি যথাযথভাবে গুরুত্বের সঙ্গে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছে বিএসটিআই। মানুষের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিমাপের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করে তোলাই বিশ্ব মেট্রোলজি দিবস পালনের মুখ্য উদ্দেশ্য। তাই বিশ্ব মেট্রোলজি দিবস 2022 উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই এর পক্ষ থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা চাই প্রত্যেকে যেন ন্যায্য পরিমাণ ও পরিমাপ মতো তাদের পণ্য সংগ্রহ করতে পারে, এটা নিশ্চিত হোক। আর তাই কোনো পণ্যের উপর আস্থা রাখতে এখনও আমরা পণ্যের গায়ে তিন কোণা ছাপ বা ওই বিএসটিআই সিলটাকেই তো খুঁজি, তাই না? এবং সেটার উপর বিশ্বাসও রাখি। শুভ হোক আজ বিশ্ব পরিমাপের এই দিবসটি। আমরা মহানগরের পক্ষ থেকে দিবসটির সাফল্য কামনা করে চলে যাই আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে আছে ঢাকায় কোথায় কি অনুষ্ঠান হতে চলেছে এই নিয়ে প্রতিবেদন আজকের ঢাকা। থাকছে বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান রণাঙ্গনের দিনগুলি, আছে রম্যকথন ঢাকা আমার ঢাকা, শুনব যাত্রা পথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা, এবং সময় থাকলে শোনাব একটি গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 1170 কিলোহার্জ এবং FM 104 মেগাহার্জে। বন্ধুরা, আমাদের প্রিয় মহানগরী ঢাকার বুকে প্রতিদিন কত না চমৎকার সব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তাই না? কিন্তু সেসবের কটিটি বা খোঁজ রাখতে পারে বলুন তো। তো চলুন এরই ফাঁকে শুনে নিই আজ ঢাকা শহরের কোথায় কি অনুষ্ঠান হতে যাচ্ছে তাই নিয়ে কিছু তথ্য। তথ্যটি সাজিয়েছেন ইসমত আরাপলি, আর তা পড়ে শোনাচ্ছেন মোহাম্মদ রকিবুল হাসান। মহানগরী ঢাকা এবং এর বাইরে যে যেখান থেকে আমাদের আয়োজন শুনছেন, সবার সুস্থতা কামনা করছি। সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, সঙ্গে প্রীতিময় অভিনন্দন। বন্ধুরা, ছুটির দিনে চলুন কিছুটা সময় সপরিবারে বেরিয়ে আসি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে। আজ জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল শিল্পকলা একাডেমিতে অনুশীলন নাট্যদলের প্রযোজনায় নায়ক ও খলনায়ক নাটক প্রদর্শিত হবে সন্ধ্যায়। আজ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হল শিল্পকলা একাডেমিতে থিয়েটার অঙ্গনের প্রযোজনায় তেজ নাটক প্রদর্শিত হবে সন্ধ্যায়।
আজ জাতীয় চিত্রশালা মিলনায়তন শিল্পকলা একাডেমিতে যুগপূর্তি সমারোহ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যা 7টায়। শ্রোতা বন্ধুরা, আজ জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হল শিল্পকলা একাডেমিতে থিয়েটার ফ্যাক্টরির আয়োজনে রেসপেক্টফুল প্রস্টিটিউট উদ্বোধনী নাটক প্রদর্শিত হবে সন্ধ্যায়। আজ মহিলা সমিতি বেইলি রোড নীলিমা ইব্রাহিম মিলনায়তন অনুষদের প্রযোজনায় মূল্য অমূল্য নাটক প্রদর্শিত হবে সন্ধ্যা 7টায়। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষা ও আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গি শিরোনামে চলছে প্রদর্শনী। প্রদর্শনী শুরু হয়েছে 16 মার্চ থেকে চলবে 18 জুন পর্যন্ত, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। গ্যালারি চিত্রক ধানমন্ডিতে মনোমন্থন শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী চলবে 25শে মে, প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। বাংলাদেশ জাতীয় জাদুঘর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে গণহত্যা জাদুঘরের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী চলবে 20 থেকে 27শে মে, প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। শুনলাম রকিবুল হাসানের কথায় আজকের ঢাকা পর্বটি। ১৯৭১ সাল আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। 7ই মার্চ রেসকোর্স ময়দানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পরপরই পাকিস্তানি শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায়। 9 মাসের রক্তক্ষয়ী সেই যুদ্ধের অনেক স্মৃতি বুকে নিয়ে আজও বেঁচে আছেন লক্ষ মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধরে রাখার জন্য বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ বিভিন্ন সেক্টরের বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ করে তা সংরক্ষণের কাজটি করে চলেছে নিরলসভাবে, যা ভবিষ্যতে স্বাধীনতা সংগ্রামের মূল্যবান দলিল হিসেবে কাজ করবে। বন্ধুরা, আজ তেমনি একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে আমাদের এখনকার পর্ব রণাঙ্গনের দিনগুলি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, তাঁর সাক্ষাৎ গ্রহণে আছেন শাহাদত হোসেন নিপু। নাসির উদ্দিন ইউসুফ একজন বীর মুক্তিযোদ্ধা, স্বনামখ্যাত ব্যক্তিত্ব আমাদের কাছে, গণমানুষের কাছে, যিনি বাচ্চু ভাই নামেই সমধিক পরিচিত। নাটক, চলচ্চিত্র, কি মঞ্চে কি পর্দায় কি রাজপথে তাঁর সৃষ্টিশীলতা তাঁর প্রজন্মকে যেমনি প্রভাবিত করেছে, ঠিক তেমনি পরের প্রজন্মকে উদ্দীপ্ত করে চলেছে। তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ভাই, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা সবাইকে ভালোবাসা এবং সাধুবাদ। আপনার যুদ্ধের গল্পটা আপনার কাছে আমরা শুনবো, কারণ এটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম একটা সময়। আপনি বহুবার বহু সমাবেশে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, এবং শুধু তাই নয়, আমাদের শত বছরের যে সংগ্রামের ইতিহাস তাতে মুক্তিযুদ্ধই সবচাইতে বড় অর্জন। বঙ্গবন্ধু বেরিয়ে এসছে জেল থেকে, খেয়াল করো, 69 সালে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো। সেইখানে তোফায়েল আহমেদ, আমি সেখানে দাঁড়িয়ে আছি, আমার সৌভাগ্য হয়েছে সেই সব দৃশ্য দেখার, বর্তমান সারদুদ্দান তখনকার রেসকোর্স ময়দানে, এবং তার অসাধারণ বক্তব্য শোনার বঙ্গবন্ধু। প্রতিটি বক্তব্যই কিন্তু ব্যাখ্যা করে দেখলো যে কোনো তুলনা হয় না। এই 7ই মার্চের ভাষণটি আমাদের প্রচণ্ড রকম উত্তেজিত করলো, উদ্বেলিত করলো। আমাদের মনে হলো যে এই ভাষণটি দরকার ছিল আমাদের। এই কথাগুলি আপনার কাছে আমরা শুনবো যে আপনি এই 7ই মার্চের ভাষণের পরে এই যে মুক্তিযুদ্ধে আপনার যাওয়া, এই যে যাত্রাটা, এটা আমি একটু শুনতে চাই। 25শে মার্চ রাতের বেলা বঙ্গবন্ধুর বাসা থেকে আমরা ফিরে আসলাম। সেই ফিরে আসার পর বঙ্গবন্ধুর বাসা থেকে ফিরে আসছি, ওখান থেকে মাইকে বলার শেখ কামাল এগিয়ে আসলো যে যার এলাকায় চলে যাও, রাস্তায় ব্যারিকেড দিয়ে দাও। আমরা যারা পল্টনের, আমরা ছাত্র সংগ্রাম পরিষদ করতাম বলে একটা সুবিধা ছিল কি, আমরা প্রতিটা মহল্লায় আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ছাত্র সংগ্রাম পরিষদ থেকে, তোমার পরিবারের এবং তোমার পড়শির, তোমাদের এলাকার মানুষের বাড়ি বাড়ি যেয়ে বলবে যে তোমরা কী চাও, আমরা কী চাই, এবং সেগুলোকে তাদেরকে সংগঠিত করবে, নারীদের সংগঠিত করবে, তারপরে পুরুষদের সংগঠিত করবে, ছাত্র যুবকদের সংগঠিত করবে, এবং তাদেরকে বুঝিয়ে তাদেরকে নিয়ে মিছিল করতে, এই মিছিল মিটিং করতাম। 25শে মার্চ রাত্রে 11:30 একটু পরে মনে হয়, হঠাৎ করে দেখে কি প্রচণ্ড একটা প্রচণ্ড আওয়াজ হলো, দূরে দুটা তিনটা গুলির আওয়াজ হলো, তারপরে ধাম ধাম, ওটা বললো বিশ্ববিদ্যালয়ের দিকে।
আমরা তো 3 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে দেখি আমাদের এখানে আগুনের ফুলকি, তারপরে দেখি বড় বড় গোলা আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমরা মাটিতে শুয়ে আছি কালো পিচের মধ্যে বুক লাগিয়ে। একটু পরে দেখলাম যে আমাদের গাছের ডালগুলো উড়ে যাচ্ছে উপর থেকে। তখন আমরা ভয় পেয়ে পিছিয়ে এসে ওই স্কাউট ভবনে যে আছে ওখানকার গলিতে ঢুকে পল্টনের দিকে ওই বটতলা মসজিদের ওখানে চলে গেলাম। এর মধ্যে অনেক লোক চিৎকার চেঁচামেচি করে, আমাদের সাথে শ্রমিকরা ছিল তারাও চলে গেল। হঠাৎ করে 26 তারিখ দুপুরবেলায় রেডিওতে শুনি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নাম না বলে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা শুরু হলো। এটা শুনে তো আমরা উত্তেজিত, তার মানে যুদ্ধ হবে। পরে শুনেছি এটা হান্নান সাহেব আওয়ামী লীগের, তার গলা তো আমরা তখন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি। তারপরে আমরা 26 তারিখ না ঘুমিয়ে কিন্তু আমরা বাড়িতে বসে মিটিং করলাম ঘন্টার পর ঘন্টা, আমরা প্রায় 10-12 জন। 27 তারিখ সকালবেলা হঠাৎ করে কার্ফিউ উইড্র করা হয়েছে 4 ঘন্টার জন্য। এবং সবাই কোথায় যাচ্ছে? ভেঙে যাচ্ছে ঢাকা শহর থেকে। 29 গেল, 30 গেল, পাকিস্তান আর্মির অ্যাটাক, জিঞ্জিরা ম্যাসাকার শুরু হলো। আর্মি নেমেছে, নেমে যাকে সামনে পেয়েছে তাকে গুলি। 3 মাসের শিশু, 70 বছরের বুড়া বা বয়স্ক মানুষ, সমস্ত বাড়িঘর জ্বালিয়েছে এলাকার পর এলাকা। আমরা যে যার অস্ত্র নিয়ে ভেঙেছে। তারপর তো খালেদ মোশাররফ বলছেন যে এই শহীদ মানিক, আসাদ, বেবি টেবি সবাই সহ আস্তে আস্তে যাওয়া শুরু করলাম ব্যাচ বাই ব্যাচ আমরা। তারপরে আমরা বসলাম, আমি ওখানে গিয়ে যাওয়ার পরে আমার লোহানি ভাইয়ের সাথে আর হাসান ইমামের সাথে আর ফারুক ভাই, বেলাল ভাই, কারা স্বাধীনতা বেতার কেন্দ্রে এস্টাবলিশ করেছে তারা, আবুল কাসেম সন্দীপ, আমরা হঠাৎ করে চৌমুহনী, ওখানেও একটা চৌমুহনী আছে ত্রিপুরা, ওইখানে আমরা কি ওরা চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাকে দেখে বলে বাচ্চু তুমি, আমি ফারুক ভাই, আপনি এখানে? রেডিওর ফারুক ভাই। ওকে, আমরা তো স্বাধীনতা বেতার কেন্দ্র শুরু করেছিলাম, এখন কলকাতায় হবে, আমাদেরকে নিয়ে যাচ্ছে, তুই যাবি না কেমন? খা তখন ওই যে আবার লোহানিকে বললো বাচ্চু প্লেনে তো জায়গা হবে না, কেন তো সবার জন্য আগের থেকে করেছে, তোমরা আবার 3 জন, আমরা তো নিতেও পারবো, তোমরা চলে আসো কলকাতা। আমরাও কলকাতা চলে গেলাম 4-5 দিন পরে। এখানে কষ্ট করে থেকে কলেজশিরাতে আস্তে আস্তে গেলাম। যাওয়ার পরে আমি কবিতাও পড়লাম, এটা ঢাকায় ছড়িয়ে গেলো, আমার গলা চিনল সবাই। হ্যাঁ, আমি কবিতা পড়লাম কার? আমি নিজে একটা কবিতা লিখলাম জীবন দাসকে, বনলতা সেনকে নিয়ে, যে তুমি এসে দেখো তোমার বনলতা সেন এখন রক্তাক্ত ধর্ষিত পড়ে আছে বাংলার কোনো নাম না জানা খালের মাঝে। এইভাবে লিখলাম, হ্যাঁ সব কিছু লিখলাম। এখন আর মুখোমুখি বসিবার কোনো সময় থাকবে না তোমার প্রেমিকার সাথে, এখন লড়াই। জীবন দাস উদ্দেশ্যে একটা চিঠি আর কি, যা হোক ওনারা আমাকে কেন পড়তে দিল জানি না, লোহানি ভাই এবং হাসান ইমাম। কিন্তু আমার তো ওখানে থাকার ইচ্ছা নেই, রেডিওতে কাজ করার ইচ্ছা নেই, কী করবো? তখন জলিল ভাইয়ের সাথে আমি আর ইয়ে সহ দেখা করলাম। জলিল ভাই আসছে তখন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিল জলিল, নওগাঁর। উনি বললো তোরা আমাদের সাথে চল, যেহেতু মানিক আছে, মানিকের বাড়ি রাজশাহী, তো উনি ভাবছে আমরাও রাজশাহী যুদ্ধ করবো। কিন্তু ওখানে যাওয়ার পর, ট্রেনিং নেওয়ার পরে ওখান থেকে বলা হলো, তখন গভর্নমেন্ট সেটেল হয়ে গেছে, জুলাই মাস হয়ে গেছে, জুন জুলাই চলে গেল আমাদের, তোমরা মেলাঘর চলে যাও, তোমরা ঢাকার ছেলে, তোমাদেরকে ঢাকা অপারেশন যেতে হবে। এই আবার এসে খালেদ মোশাররফের কাছে রিপোর্ট করে আবার ট্রেনিং নিয়ে তারপরে ঢাকায় ঢুকলাম সেপ্টেম্বর এন্ডে। ঢুকেছি তখন অলরেডি ঢাকায় আমাদের হাবিবুল আলম, মায়া, ফতেহ আলী, গাজী দস্তগীরদের উপরে পাকিস্তানি হামলার কারণে রুমি, বদি, জুয়েল সবাই ধরা পড়ে গেছে, আলতাফ মাহমুদ ধরা পড়ে গেছে, হাফিজ ভাই ধরা পড়ে গেছে। আমরা ঢাকায় ফিরলাম, এই আক্রমণ শুরু করলাম পাকিস্তান আর্মির উপরে, বাইতুল মোকাম অপারেশন, ডিআইটি অপারেশন, রেল লাইন অপারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করে দিয়েছিল, খালেদ মোশাররফ খবর পাঠালো যে এই ক্লাস বন্ধ করো। তখন একসাথে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এইটা আপনি আমাদের বলছেন, হ্যাঁ, এই সমস্ত ঢাকা কলেজ করলাম। করতে করতে তারপরে সাভারে আমাদের বেস ক্যাম্প, কেরানীগঞ্জে বেস ক্যাম্প, ধামরাইতে বেস ক্যাম্প। আমার কাজ হচ্ছে এগুলি ঘুরে ঘুরে ট্রেনিংগুলি অবজার্ভ করা, আর ঢাকায় কিছু অপারেশন করা, আর সাভার এলাকায় সেই ভায়াডুবি ব্রিজ অপারেশন, তারপর 33 পাঞ্জাব রেজিমেন্টের বিরুদ্ধে বিশাল একটা যুদ্ধ যেখানে টিটু শহীদ হলো, আর ভায়াডুবি ব্রিজ যেটা ধামরাইতে সেখানে শহীদ হলো শহীদ মানিক। এরকম করে অনেকেই শহীদ হলো আমাদের কোম্পানির। প্রথমে মানিক কমান্ডার ছিল, মানিক শাহাদাত বরণ করার পর আমি সেকেন্ড ইন কমান্ড হিসাবে থাকা অবস্থায় আমি কমান্ডের দায়িত্ব পেলাম আবার। দিয়ে আমি এই একেবারে জেনারেল নাগরার সাথে ঢাকা ঢোকা পর্যন্ত আমি মুক্তিযোদ্ধা হিসাবে বিজয়ী বেশে ঢাকায় ঢুকেছি। কিন্তু আনন্দ অতটা ছিল না কেন, আমাদের সহযোদ্ধাদের আমরা তো ফেলে এসেছি। তারপর 31 জানুয়ারি বঙ্গবন্ধুর হাতে অস্ত্র সমর্পণ করেছি, এই তো মুক্তিযুদ্ধের ইতিহাস। বাচ্চু ভাই, আপনার মঙ্গল কামনা করি, আপনি
যতদিন থাকবেন কর্মের মধ্যেই আপনি সৃজনে থাকবেন, সেটাই আমরা আশা করছি আপনার কাছ থেকে। আমার যে কথাটি বলার আছে সেটা হচ্ছে, দেশ এবং মানুষকে ভালোবাসুন, যে যেখানে আছেন দেশ এবং মানুষকে ভালোবাসবেন। আপনার এইরকম কোনো সঙ্গীত আপনাকে সবসময় উজ্জীবিত করে, আন্দোলিত করে, উদ্দীপ্ত করে, এরকম কোনো গানের কথা কি আপনার মনে পড়ে যেটি আমরা আপনার কথা অনুযায়ী আমাদের শ্রোতাদের শোনাতে চাই? অনেক গানই আমার পছন্দের গান আছে, মুক্তিযুদ্ধের সময়, আন্দোলন সংগ্রামের সময়। কিন্তু আমি আজকে আমার শ্রোতাদেরকে সাথে নিয়ে যে গানটা শুনতে চাই সেটি হচ্ছে ডিএল রায়ের ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। শুনলাম একজন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার। বিষয় বিবেচনায় রম্য শব্দটির অর্থ মনোরম বা মজার, এক লঘু চালের সৃষ্টিমূলক গদ্য রচনা। এতে কোথাও থাকে খানিক গল্পের আভাস, কোথাও বা একটু কাব্যের মাধুর্য, আবার কোথাও বা হয়তো হাস্য পরিহাসের অবকাশ। তবে এমন অনেক রচনারই মূলে থাকে হাস্যরসে জারিত হয়ে সমাজের অসঙ্গতি তুলে ধরা, মানুষের শুভবোধ জাগিয়ে তোলা। হ্যাঁ বন্ধুরা, এবারে তেমনি একটি পর্ব রম্যকথন ঢাকা আমার ঢাকা। নাগরিক জীবনের নানান অসঙ্গতি নিয়ে রম্যকথনটি লিখেছেন তারিক মঞ্জুর এবং তা পাঠ করছেন ফজলুর রহমান বাবু। চলুন শোনা যাক ঢাকা আমার ঢাকা। এখনকার ঢাকার মানুষেরা সবজি বাজারে যাইতে দ্বিধা করেন, একদিন গেলে সাত দিন আর সবজি বাজারে যাইতে চান না। বাসা বাড়িতে রেফ্রিজারেটর থাকিবার কারণে প্রতিদিন অবশ্য বাজারে যাওয়াও লাগে না, ফলে কোন সবজির কত দাম ইয়া ঢাকার মানুষের মাথায়ও থাকে না। সত্যিকার ডাক্তার যদি সবজি বাজারে যান তিনি কি করিবেন? আগে নিশ্চয় সবজির স্বাস্থ্য পরীক্ষা করিয়া লইবেন। অনেক ক্রেতাকে দেখিবেন বেল ফাটাইয়া কেনেন, পেঁপে কাটিয়া দেখিয়া নেন। এই সকল ক্রেতাকে দেখিয়া মনে হয় ইহারা সার্জারির ডাক্তার হইবেন, ফল সবজিও অপারেশন না করিলে তাহাদের ভালো লাগে না। সবজির বাজারে কোনো কবি প্রবেশ করিলে তাহার হৃদয় হইতে উচ্চ মার্গের কবিতা বাহির হইতে পারেন। তিনি বলিতে পারেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি সবজির বাজারে, মাছের বাজার থেকে দিনের আলোয় কাদা পানি পেরিয়ে। কিংবা বাজারে পচা মূলা দেখিতে বলি কিংবা বাজারে পচা মূলা দেখিয়া বলিতে পারেন, মূলাকার কবেকার গন্ধকার বেদনার ভার, পাতাতার পোকার কারুকার্য। সবজির বাজারে শিক্ষক যদি শিক্ষকের বেশে প্রবেশ করেন তবে তিনি সবজিওয়ালাকে নির্ঘাত শিক্ষা দেবেন, তাকে জানাইবেন সুষম খাদ্য কি, শুধু আলু পটলে কোন কোন খাদ্য উপাদান আছে। নিশ্চয় পেশাভেদে সবজি বাজারে মানুষের আচরণ ভিন্ন ভিন্ন হইবে। পৃথিবীতে অনেক ব্যক্তি আছেন যারা নিরামিষভোজী, অর্থাৎ কখনো মাছ মাংস খান না, তাহারা সবজির মধ্যেই সকল সুখ খুঁজিয়া পাইয়াছেন। আবার আমিষভোজী ব্যক্তিরা কোনো কিছুই বাদ দেন না, তাহারা মাছ মাংস তো খানি আবার সবজি না খাইলেও হয় না। সুতরাং কেহ যদি ব্যবসা করিতে চান মাছ মাংসের ব্যবসা না করিয়া সবজির ব্যবসা করুন, সব রকম ক্রেতাই পাইবেন। শুরুতে বলিতেছিলাম সবজি ফলাইতে গিয়া কীটনাশকের বহুল প্রয়োগ হয়, অতএব সবজি পাইলাম আর খাইলাম এই সূত্র ভুলিয়া যান। আগে সবজিকে ভালো করিয়া ধুইয়া নিন, পারিলে সবজি পানিতে ভিজাইয়া রাখুন। তবে ধোয়ার কথা যখন বলিলাম
একটি জ্ঞানের কথাও বলিয়া রাখি, বেশিরভাগ মানুষ সবজি কাটিবার পর ধুইয়া থাকেন। সাবধান, এইরূপ কর্ম করিবেন না। আগে সবজি ধুইয়া নিন, কাটিবার আগে চাইলে 10 বার ধুইয়া নিন, কিন্তু কাটিবার পর সবজি ধোয়া ঠিক হইবে না। আর রেফ্রিজারেটরের কথা ভুলিয়া পারিলে প্রতিদিন বাজার করুন, টাটকা সবজির উপকার বেশি। আর প্রতিদিন বাজারে গেলে সবজির দাম নিয়া ঠকিবারও ভয় থাকিবে না। শুনলাম ঢাকা আমার ঢাকা। বন্ধুরা, এখন যাওয়া যাক সঙ্গীত ভুবনে, শুনবো দেশাত্মবোধক গান প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে। আমি মিঠো পথে হেঁটে এক বাংলাতে হাজার বাংলা দেখেছি, আমি বাউলের সাথে মিশে এক তারাতে সারা বিশ্বের সুর শিখেছি। আমি ধন্য মা গো ধন্য শুধু তোমার জন্য, আমি ধন্য মা গো ধন্য শুধু তোমার জন্য। আমি মিঠো পথে হেঁটে এক বাংলাতে হাজার বাংলা দেখেছি, আমি বাউলের সাথে মিশে এক তারাতে সারা বিশ্বের সুর শিখেছি। আমি ধন্য মা গো ধন্য শুধু তোমার জন্য, আমি ধন্য মা গো ধন্য শুধু তোমার জন্য। শুনলাম দেশাত্মবোধক গান প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে। বন্ধুরা, সময় ঘড়িটা জানান দিচ্ছে একদম শেষের দিকে চলে এসেছি আমরা। তবে শেষের বেলায় যেই কথাগুলো একদম বললেই নয়, সবসময় আমাদের সচেতন থাকতে হবে, আমাদের চলার পথে সবসময় নিরাপদ থাকতে হলে, সঠিকভাবে সুন্দরভাবে গন্তব্যে পৌঁছাতে হলে, প্রিয়জনদের কাছে পৌঁছাতে হলে আমাদের সবসময় সচেতন থাকতে হবে, চলতি পথে নিয়ম মেনে চলতে হবে, এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের সবসময় কিন্তু যেটা করতে হবে যে সবসময় নিয়মকানুন মেনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। করোনার প্রকোপ অনেক কমে গেলেও একদম কিন্তু শেষ হয়ে যায়নি, তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং সবসময় আমাদের থাকতে হবে নিয়মের সাথে। আর যেহেতু একটু চারপাশে হুটহাট যে বর্ষা বাদল হচ্ছে, সেক্ষেত্রে বাড়ির ছাদে পানির ট্যাঙ্কি বা বাড়ির মাঝখানে বিভিন্ন জায়গায় যাতে স্যাঁতস্যাঁতে না হয়ে থাকে, পানি যাতে জমে না থাকে, এবং ডেঙ্গুর যে একটা প্রকোপ দেখা দিয়েছে, এডিস মশার যে ব্যাপার, সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের পরিবেশ এবং নিজেদের সুরক্ষার জন্য সচেতন থাকতে হবে, এমনই প্রত্যাশায় জানিয়ে দিচ্ছি আজকের মহানগর উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি জান্নাতুল ফেরদৌসী লিজা এবং লিয়াকত আলী খান, গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে ছিলেন আব্দুল কাইয়ুম, তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কানিস কুলসুম। Thank you.